ওয়েলকাম টু রাজ গার্ডেন্স। আজকে যে গাছটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে শতমূলের গাছ। এই গাছটি আমি জোগাড় করেছিলাম একটা বাঁশ গাছের নিচে থেকে। তো এই গাছটা যখন এনেছিলাম শুধু মূলটাই এনেছিলাম, মূলটা বসিয়েছিলাম বালি মাটি দিয়ে। তো এই গাছটি বালি মাটিতেই ভালো হয়। তো বালি মাটি দিয়ে বসানোর পর আমার এই গাছটির বয়স হবে 6 মাস, দেখতেই পাচ্ছেন 6 মাসের মধ্যে গাছটা কত সুন্দর লুক নিয়েছে। ব্যবহারের প্রচুর উপকারিতা আছে, মানে এই গাছ থেকে এমন কিছু হয় না যে হয় না। এই গাছ অনেক রকম ওষুধে ব্যবহার করা হয়, অনেকের অনেক রকম প্রবলেম থাকলে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি এটা শখের জন্যই এনে আমার বাগানে লাগিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন গাছটি খুব সুন্দর লাগছে, আমি খুব সুন্দর একটা লুক দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে লাভ চিহ্ন মতো করে গাছটাকে সুন্দর করে সাজিয়েছি। এর তলায় যে মূলটা থাকে ওই মূলটাই সাধারণত ওই মূলটা থেকেই গাছটা হয়। এই গাছটা নাতিশীতোষ্ণ এলাকায় ভালো হয়, আর এই গাছটা আয়ুর্বেদিক চিকিৎসায় প্রচুর ব্যবহার আছে এই গাছটির। তো এই গাছের ফুলও হয় ফলও হয়, সেই ফুল ফলও আপনাদের দেখাবো এই ভিডিওতেই। তো সঙ্গে থাকুন, আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে নোটিফিকেশান বেল আইকনটি দাবিয়ে অলে প্রেস করবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লুক দিয়েছি, খুব সুন্দর একটা লুক দিয়েছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই গাছটা আমার বন্ধুর বাড়িতেই আছে, তো দেখুন। আর আপনারা যদি প্রথম প্রথম কেউ গার্ডেনিং করতে চান তো এই গাছটি বসাতে পারেন। এই গাছটি কোনো ট্রিটমেন্ট করতে হয় না, বিনা ট্রিটমেন্টই হয়। এই গাছের ফুলটা দেখছেন কত অসাধারণ ফুল হয়েছে। এর ফল যখন হয় ফলটা প্রথমে সবুজ রঙের হয়, দেখুন ফলটা সবুজ রঙের, পাকলে লাল কালারের ফল হয়, দেখুন লাল কালারের ফল হয়েছে।